আপনি যদি ক্যাসিও শিখতে চান, আপনি যদি হারমোনিয়াম শিখতে চান, আর আপনি যদি পিয়ানো বাজানো শিখতে চান, তো অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রশান্ত আছি আপনাদের সাথে সবসময়ের জন্য। তো আপনাদের মধ্যে থেকে কেউ কেউ কমেন্ট করে বলছেন যে দাদা অনলাইনে ক্লাস নিন, তাছাড়া প্রত্যেক দিন কারো না কারো ফোন এসে যাচ্ছে যে দাদা অনলাইনে ক্লাস নিন। তো সত্যি কথা বলতে কি, অনলাইনে কেমন করে ক্লাস নিতে হয় তা কিন্তু আমার জানা নেই। আমি পারিও না কেমন করে অনলাইনে ক্লাস নিতে হয় না নিতে হয় আমি কিন্তু কিছুই জানি না। আমি মনে করি, মানে আমার কথা বলছি, আমার মনে হয় ক্যাসিও বা হারমোনিয়াম বাজাতে গেলে কোনো রকম অনলাইন ক্লাস নেওয়ার দরকার নেই। কারণ বাস্তব উদাহরণ আমি নিজেই, আমি এর আগের কোনো না কোনো ভিডিওতে নিশ্চয়ই বলেছি যে আমার কিন্তু কোনো মাস্টার ছিল না, আমার কিন্তু যা কিছু আজকের এই ইউটিউব থেকে কিন্তু আমার শেখা। ঠিক আছে, একটি অনলাইন ক্লাস মানে আপনার একটা ফিক্স টাইম দিতে হবে তাকে, আর আপনার কিছু অর্থ তাকে দিতে হবে। তো আপনার আমি একটা কথাই বলতে চাই, আপনার যদি কোনো কাছাকাছি যদি কোনো মাস্টার থাকে তাহলে আপনি তার কাছে যান, সেটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। যদি আপনি যদি একদমই নতুন হন তো আপনার জন্য অনলাইন ক্লাসটা অতটা মানে হেল্পফুল হবে না। অনলাইন ক্লাস তারাই নেয় যারা মোটামুটি একটু আড্ডু পারে, তারাই কিন্তু অনলাইন ক্লাসটা নেয়, এটা আমি মনে করি। তো আপনারা যারা আমার কাছ থেকে যারা শিখতে চান, তো তাদের জন্য বলছি কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে, তাছাড়া আমি বলে দিচ্ছি নাম্বারটা 6294266247, এটা হচ্ছে আমার নাম্বার। তো এই নাম্বারে কল করবেন, তো দয়া করে রাত্রে কল করবেন, কারণ আমিও কাজকর্ম করি, আমার একটা গ্যারেজ আছে, গ্যারেজে কাজ করি, সেই জন্য রাত্রে কল করবেন। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যেসব টুকিটাকি সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রায় মাঝে সাঝে আমি এরকম করি, তো আপনারা যারা আমার কাছ থেকে এরকম হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেন বা হোয়াটসঅ্যাপে যাদের আমি দেখিয়ে দিয়েছি, তো তারা একবার মেসেজ বক্সে আমার অবশ্যই কমেন্ট করে বলবেন যে দাদা আমিও আপনার কাছ থেকে হোয়াটসঅ্যাপে কিছু তথ্য নিয়েছি, দয়া করে বলবেন এই কথাটা। আর হোয়াটসঅ্যাপে আমি কোনো টাকা পয়সা নিই না, কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, আপনারা ফোন করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের টুকিটাকি সমস্যাগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো।